ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সে পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ তোমরা যারা সারা জীবন ভর এই রূপান্তরগুলো শিখছিলে, আজকে তোমাদেরকে আমরা তিনটা ক্লাসেই এই পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভের রূপান্তরটাগুলো শিখিয়ে দেবো। ট্রান্সফরমেশনের এই তিনটা ক্লাসের পূর্বে তুমি অবশ্যই শিখে নিবে কম্পারিজন অফ অ্যাজেক্টিভ, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভে অ্যাজেক্টিভের অবস্থাটা কীরূপ থাকে। যেমন এখানে একটা শব্দ ওয়াইজ, এই ওয়াইজ শব্দটা হলো অ্যাজেক্টিভ, ওয়াইজ শব্দটা অ্যাজেক্টিভ যেটা পজিটিভ ফর্মটা হলো ওয়াইজ, এবং যেটা কম্পারেটিভ ফর্মটা হলো ওয়াইজার, এবং সুপারলেটিভ ফর্মটা হলো ওয়াইজেস্ট। তার মানে আমরা এখানে একটা রুলস দেখি, যেটা হলো অ্যাজেক্টিভের শেষ শব্দে যদি ই থাকে, আর যোগ করে কম্পারেটিভ করা হয় এবং এসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। এই সিস্টেমটার নাম হলো কম্পারিজন অফ অ্যাজেক্টিভ, আর এই কম্পারিজন অফ অ্যাজেক্টিভ নিয়ে আমরা একটা ক্লাস করছিলাম। এছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা চেঞ্জিং সেন্টেন্সেস, এটা শেখার আগে তুমি অবশ্যই ভালোভাবে শিখে নিবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের স্ট্রাকচারগুলো। স্ট্রাকচার নিয়ে আমরা এর আগে একটা ক্লাস করছিলাম। আমরা ট্রান্সফরমেশন নিয়ে, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের ট্রান্সফরমেশন নিয়ে তিনটা ক্লাস করব। আজকের ক্লাসটা ওই তিনটা ক্লাসেরই একটা। আমরা শুরুতে পজিটিভের একটা বাক্য দেখি, যেটা হলো পজিটিভ বাক্যটা হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইজ ব্রাদার। এই বাক্যটা যে পজিটিভ এটা আমরা কীভাবে কনফার্ম হব? হি সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে আমরা দেখি অ্যাজ এবং অ্যাজ এর মধ্যখানে পজিটিভ ফর্ম। তার মানে এই যে পজিটিভ ফর্মটা হলো কি ওয়াইজ, তার মানে অ্যাজ অ্যাজ এর মধ্যখানে যদি পজিটিভ ফর্ম থাকে এবং অ্যাজ এর পরে যে শব্দগুলো থাকবে, তার মানে এই টোটাল স্ট্রাকচারটা দেখি আমরা অ্যাজ এবং অ্যাজ এর মধ্যখানে পজিটিভ অংশটা থাকবে, পজিটিভ ফর্মটা থাকবে, এটা দেখি আমরা বুঝবো এটা পজিটিভ। এবার পজিটিভ থেকে আমরা কী করবো? কম্পারেটিভে রূপান্তর করবো। তার মানে এই পজিটিভ থেকে কম্পারেটিভ বাক্যে রূপান্তর করার জন্য আমি কী করবো? শুরুতে এই অ্যাজ এর পরে যে শব্দগুলো থাকবে এই শব্দগুলোকে বাক্যের শুরুতে নিয়ে আসবো। অ্যাজ এর পরে আছে হিজ ব্রাদার, আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো। শেষ শব্দটা শুরুতে আনলাম। এবার দেখি পজিটিভে হির সাথে বসলো ইজ, অর্থাৎ হিটা সিঙ্গুলার এই কারণে ইজ বসলো, তার মানে হিজ ব্রাদার তার ভাই, এটাও সিঙ্গুলার, এটার সাথেও ইজ বসবে। এর পরবর্তীতে আমরা দেখি পজিটিভ বাক্যে কোনো নট নাই, পজিটিভ বাক্যে যদি নট না থাকে কম্পারেটিভে আমরা অক্সিলারি পরে নটটা বসাবো। আমরা লিখবো নট, এরপরে আমরা কি করব? এরপরে আমরা পজিটিভ থেকে আমরা যেহেতু কম্পারেটিভ আনবো, কম্পারেটিভের কম্পারেটিভ ফর্মটা লিখবো, তার মানে ওয়াইজ শব্দটা পজিটিভ, কম্পারেটিভ হবে ওয়াইজার, তার মানে আমরা এই যে ওয়াইজার লিখবো, ওয়াইজার পরিবর্তে ওয়াইজার। এরপরে আমরা এই অ্যাজ এর পরিবর্তে লিখবো ধ্যান, অ্যাজ এর পরিবর্তে লিখবো ধ্যান, তার মানে আমরা অ্যাজ এর পরিবর্তে লিখলাম ধ্যান। এবার এবার কী করবো? এবার পজিটিভের শুরুতে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে নিয়ে শেষে বসাবো। পজিটিভের শুরুতে আছে হি, আমরা হিটাকে এখানে শেষে বসাবো। এবার আমরা এই বাক্যে দেখি পজিটিভ বাক্যতে কোনো নট নাই, আর আমরা যদি পজিটিভ বাক্যের মধ্যে নট বসাই, এন ও টি নট বসাই, তখন নটের সামনে অ্যাজ বসালেও হয়, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নট না, নটের সামনে অ্যাজ না বসিয়ে সো বসাই। তার মানে পজিটিভ বাক্যে যদি এবার নট থাকে, কম্পারেটিভে আসলে একই ধরনের, একটু আগে যেভাবে আমরা দেখলাম একই ধরনের থাকবে, শুধু নটটা চলে যাবে, এখানে নট থাকবে না, ব্যাস। তার মানে পজিটিভে নট থাকলে কম্পারেটিভে নট থাকবে না। একটু আগে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করলাম, এবার আমরা সেম বাক্যটাকে পজিটিভ থেকে কম্পারেটিভে আরেকটা নিয়মে রূপান্তর করবো। একটু আগে আমরা কী করলাম? পজিটিভের শুরুর সাবজেক্টটাকে শেষে নিলাম এবং পজিটিভের অ্যাজ পরিবর্তী শব্দটা আগে আনলাম। এবার আমরা কী করবো? পজিটিভের শুরুর শব্দটা শুরুতেই রাখবো, হি, এরপরে আমরা দেখি অক্সিলারি ভার্ব যেটা আছে ওটাই বসবে, হি ইজ, হি ইজ। এখানে আমরা দেখি, এখানে আমরা দেখি পজিটিভে আছে অ্যাজ, যে পজিটিভ থেকে এই কম্পারেটিভে শুরুর সাবজেক্ট শুরুতে থাকলো, অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব থাকলো, এবার এখানে অ্যাজ আছে, বাট এখানে এই বাক্যটাতে কোনো নট নাই, আমরা কী করবো? আমরা এই বাক্যটাতে নট দেবো, আমরা এই বাক্যটাতে কোনো নট দেখি না, আমরা এখানে নট দেবো, আমরা এখানে যদি নট দেই তাহলে হলো নট, ওকে। এবার কী করলাম? এবার আমরা শুরু সাবজেক্টটাকে যেহেতু শুরুতে রাখলাম, তার মানে আমরা এখানে বসাবো লেস, ওকে, লেস। এর পরবর্তীতে আমরা এখানে কী করবো? এখানে পজিটিভে যদি থাকে ওয়াইজ, কম্পারেটিভে হয় ওয়াইজ আর, এটা আমরা জানি, কিন্তু লেস বসানোর কারণে আমরা কম্পারেটিভে ওয়াইজ শব্দটাকেই রাখবো, অর্থাৎ পজিটিভ ফর্মটা থাকবে, পজিটিভ ফর্মটা থাকবে, পজিটিভ ফর্মটা থাকবে, কিন্তু বাক্যটা কিন্তু কম্পারেটিভ। এরপর এখানে আছে অ্যাজ, অ্যাজ এর পরিবর্তে এখানে বসবে দেন, হ্যাঁ, অ্যাজ এর পরিবর্তে বসলো দেন। এরপরে আমরা কি করব? অ্যাজ এর পরবর্তী যে শব্দটা আছে সেটাই বসবে এখানে। এবার এই পজিটিভ থেকে কম্পারেটিভে যদি আমরা আবার খেয়াল করি, পজিটিভ বাক্যতে একটু আগে নট ছিল না, এবার যদি পজিটিভ বাক্যতে নট থাকে, নট সো বা নট অ্যাজ থাকে, তখন আমরা কি করব? কম্পারেটিভে আসলে যদি লেস বসাই, লেস বসালে কী হবে? নট উপরে যদি থাকে, পজিটিভে নট থাকলে কম্পারেটিভে নট থাকবে না। তার মানে কী দাঁড়ালো? পজিটিভে নট আছে, কম্পারেটিভে নট নাই, শুধুমাত্র আমরা যদি
লেজটা বসাই, লেজ বসালে এই বাক্যটাতে শুরু সাবজেক্টটা শুরুতে থাকবে, অ্যাজ পরবর্তী শব্দটা অ্যাজ পরবর্তীতে থাকবে, আর গঠনগুলো বাকি সব গঠন একই রকম, শুধু পজিটিভ ফর্মটা কম্পারেটিভ আসলো, পজিটিভ ফর্মই বসবে। আমরা এই পর্যায়ে শিখবো কম্পারেটিভ থেকে পজিটিভ, অর্থাৎ এই কম্পারেটিভ বাক্যটা হলো এরকম, হিজ ব্রাদার ইজ নট ওয়াইজার দ্যান হি, এখানে আমরা পজিটিভে আনবো। তো আমরা কীভাবে বুঝবো এই বাক্যটা যে কম্পারেটিভ? আমরা বুঝবো যে কম্পারেটিভে আছে ওয়াইজার এবং ধ্যান আছে, এই দুইটা দেখে আমরা বুঝবো এটা কম্পারেটিভ। এটাকে আমরা পজিটিভ করবো কীভাবে? আমরা ধ্যানের পরবর্তী শব্দটা নেবো, ধ্যানের পরবর্তীতে আছে হি, আমরা এটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো। এরপরে হিজ ব্রাদারের সাথে ইজ অক্সিলারি ভার্ব বসে, ইজের সাথে হিজ সাথেও ইজ অক্সিলারি ভার্বটা বসবে। এরপরে আমরা জানি যে কম্পারেটিভে যদি নট থাকে পজিটিভে সেটা নট আসবে না, পজিটিভে নট আসবে না, এবং আমরা জানি যে পজিটিভে নট না আসলেও নটের পরিবর্তে আমরা বসাই কি অ্যাজ, এবং এই যে কম্পারেটিভ অংশটা, কম্পারেটিভ অংশটা পজিটিভে, কম্পারেটিভ ফর্মটার পজিটিভ ফর্ম বলবে, তার মানে এটা ছিল ওয়াইজার, এটা হয়ে যাবে ওয়াইজ, ওয়াইজ ওয়াইজার, ওয়াইজারটা হলো কম্পারেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ ওয়াইজ। এরপরে দেন, দেনের পরিবর্তে আমরা এখানে বসাবো অ্যাজ। এরপরে আমরা কি করবো, এই যে শুরুর শুরুর সাবজেক্টটাকে শেষে লিখবো, তার মানে আমরা কি করলাম, শুরুর সাবজেক্ট হলো হিজ ব্রাদার, হিজ ব্রাদারটাকে আমরা বাক্যের শেষে নিয়ে গেলাম, হিজ ব্রাদার, আর এখানে দেনের পরবর্তীতে যে শব্দটা আছে সেই শব্দটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসলাম, হি হি, হিজ ব্রাদারের সাথে ইজ বসলো, হিজ সাথে ইজ বসবে। আর আমরা জানি কম্পারেটিভ যদি নট থাকে পজিটিভে নট আসবে না, আর আমরা কম্পারেটিভের গঠনটা জানি, কম্পারেটিভ ফর্ম এই যে ওয়াইজার থেকে কম্পারেটিভ ফর্মটা হলো ওয়াইজ, ওয়াইজের আগেও বসবে অ্যাজ, পরেও বসবে অ্যাজ। ওকে, একটু আগে আমরা দেখলাম কম্পারেটিভ এবং পজিটিভের ক্ষেত্রে, কম্পারেটিভে নট থাকলে পজিটিভে নট থাকবে না, কিন্তু কম্পারেটিভে যদি নট থাকতো না থাকতো তখন কী হতো দেখি, যে কম্পারেটিভে কোনো নট নাই তখন আমরা পজিটিভে কী লিখতাম, তখন আমরা পজিটিভে লিখতাম নট, ওকে নট লিখতাম, এবং নটের সামনে আমরা জানি যে অ্যাজ বসালেও চলে, তবে আমরা বেশিরভাগ নটের সামনে সো বসাবো। ওকে ওকে, নটের ক্ষেত্রে এতটুকুই ছিল ডিফারেন্স। এবার আমরা বাকি বাক্যটা দেখবো একই রকম, আরেকটা আরেক রকমভাবে আমরা করবো একই বাক্যকে। এই যে কম্পারেটিভ আছে হি ইজ নট লেস ওয়াইজ দ্যান ইজ ব্রাদার, আমরা এই ক্ষেত্রে কী করবো, এই ক্ষেত্রে পজিটিভে আনলে, আমরা পজিটিভে আনলে একটু আগে আমরা কী করলাম, দ্যানের পরবর্তী শব্দটাকে আগে নিলাম এবং শুরুর সাবজেক্টটাকে শেষে নিলাম, কিন্তু কম্পারেটিভের যেই গঠনে আমরা দেখবো এটা কীভাবে কম্পারেটিভ আমরা বুঝলাম, আমরা বুঝলাম যে এখানে ধ্যান আছে, এই কারণে আমরা বুঝলাম এটা কম্পারেটিভ ফর্ম, কিন্তু এই ওয়াইজার থাকার কথা, কিন্তু এখানে ওয়াইজ কেন ওয়াইজ থাক এখানে, কারণ এই এখানে লেস শব্দটা আছে, লেস শব্দটা যদি থাকে তখন লেসের সামনে, লেসের সামনের ফর্মটা অবশ্যই পজিটিভ ফর্ম হবে কিন্তু বাক্যটা হবে কম্পারেটিভ। তো এই ক্ষেত্রে কী করবো, লেস থাকার কারণে আমরা বাক্যটাকে শেষের ধ্যানের পরবর্তী শব্দটাকে নিব না, শুরুর শব্দটা শুরুতেই থাকবে, অর্থাৎ শুরুর সাবজেক্টটা শুরুতেই থাকবে, হি, এর পরবর্তীতে অক্সিলারি ভার্ব ওটাই বসাবো, ইজ, এখানে নট আছে আমরা এখানে নট লিখবো না, আমরা এখানে লিখবো অ্যাজ, এবং কম্পারেটিভ ফর্ম আছে ওয়াইজ, ওয়াইজটাকে আমরা ওয়াইজই লিখবো এখানে। ওকে, এখানে দেন, দেনের পরিবর্তে আমরা এখানে লিখবো অ্যাজ, এবং অ্যাজ এর পরবর্তীতে এই যে শব্দটা থাকবে ওটাই থাকবে। ওকে ওকে, তার মানে কি দাঁড়ালো, লেস থাকার কারণে শুরুর সাবজেক্টটা শুরুতেই থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব একই অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে আমরা নট থাকার কারণে আমরা এখানে আর নট আনবো না, আর আমরা জানি যে অ্যাজ এবং অ্যাজ এর মধ্যখানে পজিটিভ ফর্মটা বসে, তার মানে এই পজিটিভ ফর্মটা ওয়াইজই থাকবে, এবং দেনের পরবর্তী যে শব্দটা ওই শব্দটা এখানে একই রকমভাবে থাকবে। এবার আমরা নটের পার্থক্যটা দেখি, যদি আমরা এখানে দেখতাম নট, অর্থাৎ কম্পারেটিভের নট থাকতো না, তখন আমরা কি করতাম, এই যে কম্পারেটিভের নটটা না থাকলে আমরা জানি লেসের সামনে পজিটিভ ফর্ম বসে কিন্তু বাক্যটা কম্পারেটিভ, এখন লেসের সামনে নট নাই, তার মানে আমরা এই পজিটিভের নট নেব নট, এবং নটের সামনে আমরা স্বাভাবিকভাবে অ্যাজ বসালো চলে, তবে আমরা বেশিরভাগ কী বসাই, আমরা নটের সামনে সো বসাই। ওকে, এতটুকুই ছিল ডিফারেন্স।